হ্যালো সবাইকে, স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বিদেশে অটাম বা শরৎকাল কেমন হয়, এক কথায় শরৎকালের সৌন্দর্য। প্রথমেই বলে রাখি বিদেশে আমরা কোথায় থাকি। আমরা স্কটল্যান্ডে থাকি, স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি এডিনবরা। আমরা এডিনবরাতে থাকি। আমার দেখা এডিনবরা খুব সুন্দর একটা শহর, ছোট্ট বাট খুব সুন্দর সাজানো গোছানো। তাই আজ আমি ভাবলাম যে এই শহরের কিছু কিছু অংশ আমি ভিজিট করব এবং আপনাদের কাছেও শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে মনুমেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা স্কট মনুমেন্ট নামে পরিচিত এডিনবরাতে, আর এটি প্রিন্সেস স্ট্রিটে রয়েছে। আর এই মনুমেন্টের হাইট প্রায় 200 ফিট হয়ে থাকে, আর অসম্ভব সুন্দর কারুকার্য দিয়ে বানানো হয়েছে এই মনুমেন্ট। আমি একদিন পরে এই মনুমেন্টের সম্পর্কে ডেসক্রিপটিভ ব্লগ বানিয়ে আপলোড করব। আর সব থেকে বড় যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা উইকেন্ডে গিয়েছিলাম, তাই ওইদিন ওয়েদার খুবই ভালো ছিল। সত্যি কথা বলতে উইকডেজে যেরকমই ওয়েদার হোক না কেন, কিন্তু উইকেন্ডে যদি ওয়েদার খুব ভালো হয়, সানি হয়, তো সবাই খুব আনন্দ করতে পারে। তাই আমিও খুব খুশি এরকম ওয়েদার পেয়ে। আমি আশাই করিনি যে এরকম সানি ওয়েদার পাবো। আর সূর্যের আলোর জন্য, সানি ওয়েদারের জন্য এতটা সুন্দর লাগছিল জায়গাটা, আমার কাছে অসাধারণ লাগছিল। রং বেরঙের পাতা, হালকা সূর্যের আলো আসা পাতার মধ্যে দিয়ে, সব কিছু মিলে স্বপ্নের মতো লাগছিল আমার কাছে। এক আলাদা অনুভূতি, কিছু অনুভূতি হয় না যে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না, সেরকম। চলুন এখন আমরা আরেকটা প্লেস ভিজিট করে আসি। এখন যে জায়গাটিতে যাব, যেখানে রাস্তা ক্রস করছি, এই প্লেসটি প্রিন্সেস স্ট্রিট নামে পরিচিত। এডিনবরাতে যারা থাকেন সবার খুব পছন্দের এই জায়গাটি। এই জায়গাটি সব সময় সুন্দর হয়ে ওঠে সব ঋতুতেই। এই মিউজিকটি আপনাদের কাছে হয়তো নতুন মনে হবে, এটি স্কটল্যান্ডের ঐতিহ্য। যে ইনস্ট্রুমেন্টটি বাজানো হচ্ছে, এই ইনস্ট্রুমেন্টের নাম ব্যাকপাইপস, আর যিনি বাজাচ্ছেন ওনাকে ব্যাকপাইপার্স বলা হয়ে থাকে। আমি ওনার কাছে পারমিশন নিয়ে ফটো তুললাম স্মৃতির উদ্দেশ্যে। এখন আমি চলে এসেছি আর একটা নতুন প্লেসে, সেটার নাম হলো প্রিন্সেস স্ট্রিট গার্ডেন। এই গার্ডেনের সৌন্দর্য কোনো সময় কমে না। সিজন চেঞ্জের সাথে সাথে জায়গাটিও সেরকমভাবে সুন্দর হয়ে ওঠে। সবার খুবই প্রিয় এই প্রিন্সেস স্ট্রিট গার্ডেন। এটি এমন একটা জায়গা যে কোনো সিজনে ভালো লাগবে। আমার খুব ইচ্ছে ছিল যে এই অটামের সময় প্রকৃতির এই যে সৌন্দর্য, এগুলোকে ক্যাপচার করে রাখার। বাট আমি ভেবেছিলাম হয়তো এবারে পসিবল নয়, বাট ফাইনালি আমি বেরিয়েছি একটু সময় বের করে। এসে দেখলাম এই গাছটা দেখে এতটাই ভালো লাগছিল, কি সুন্দর না। অলমোস্ট গাছের সব পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, কিছু পাতা ঝরে পড়ছে। গার্ডেনের এই প্লেসটা অসাধারণ লাগছিল। গাছের সব পাতার কালার চেঞ্জ হয়ে এসেছে, আর গাছের নিচে ঝরে পড়া পাতাগুলো আরও জায়গাটির যেন সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। প্রকৃতি যে কতটা সুন্দর, আমরা যদি একটু টাইম স্পেন্ড করি প্রকৃতির সাথে, তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। আর দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, প্রকৃতির মধ্যে এই শিশুদের কত সুন্দর তারা। তারাও আপন মনে খেলা করছে, আনন্দ করছে, কেউ বা ওই ছড়ে যাওয়া পাতা নিয়ে খেলা করছে। তারাও কিন্তু এই সময়টা খুব এনজয় করছে তাদের মতো করে, আর আমি আমার মতো করে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করছি। এই প্রিন্সেস স্ট্রিট গার্ডেনের মেন অ্যাট্রাকশন হলো এই রস ফাউন্টেন। এই রস ফাউন্টেন, ক্যাসল ভিউ এবং এই সুন্দর সুন্দর কালারফুল পাতাগুলো এতটাই সুন্দর করে তুলেছে এই জায়গাটি, অসম্ভব সুন্দর লাগছে। আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো সূর্যের যে বিকিরণ কালারফুল পাতার মাঝখান দিয়ে আসছে, সত্যিই অসাধারণ। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটার প্রায় সব পাতা অলমোস্ট ঝরে গেছে, বাট তবুও কত সুন্দর লাগছে। এই পড়ে থাকা পাতাগুলো মনে হচ্ছে এক একটা ফুলের মতো। অটামকে কিন্তু বছরের
সেকেন্ড স্প্রিংও বলা হয়, কারণ অটমে গাছের পাতাগুলি এতটাই কালারফুল হয়, মনে হয় এক একটা পাতা এক একটা ফুলের মতন। সত্যি সুন্দর কিন্তু, আর কথাটা ভেবে দেখলেও মনে হয় হ্যাঁ সত্যি। আচ্ছা তাহলে এখানেই শেষ করছি, আর আপনাদের অটমের ব্লগ, অটমের সৌন্দর্য কেমন লাগলো সবাই জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই খুশি, মনে হচ্ছে আমি এক স্বপ্নের মধ্যে বিচরণ করছি। যখন ভাবছি যেটা স্বপ্ন নয় এটা সত্যি, তখন এক আলাদা অনুভূতি কাজ করছে। ভগবানকে সত্যি অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।